হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো আজকের এই ভিডিওতে 50 মিলিয়ন প্লাস ইতালির একটি সরাসরি অফার লিঙ্ক প্রমোট ট্রাফিক সোর্স নিয়ে চলে আসলাম, যে সাইটে ভিউয়ার্স আপনারা সময় দিয়ে যদি কাজ করেন প্রতিদিন $20 $50 পর্যন্ত আপনারা সিপিএ মার্কেটিং করে আর্নিং করতে পারবেন। তো আমি কিন্তু গত ভিডিওতে বলে দিছিলাম এবং লাইভে দেখাইছিলাম যে দেখেন আমাদের ইতালির ট্রাফিক সোর্স থেকে কী লেভেলের আর্নিং হচ্ছে। তো নতুন পুরাতন সকলে যারা অ্যাপমিট লস প্লো সিপিএ নেটওয়ার্কগুলো অ্যাপ্রুভাল নিয়ে রাখছেন এই ট্রাফিকগুলো কিন্তু সকল ধরনের চ্যাট ট্রাফিক অ্যালাউ করে। সো আপনারা আজকের এই অ্যাপ্লিকেশানটি থেকে সময় দিয়ে কাজ করবেন, এই ভিডিওটা দেখবেন কোন অফারগুলো নিয়ে কাজ করবেন, সময় দিয়ে যদি কাজ করতে পারেন উড়াধুরা লেভেলের আজকের এই অ্যাপ্লিকেশান থেকে আর্নিং করা সম্ভব। ট্রাফিকের মেলা, লাইভে আপনাদেরকে দেখাই দেবো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে অ্যাকাউন্ট লাইভ করতে হবে এবং কী পরিমাণে ট্রাফিক আজকের এই অ্যাপ্লিকেশানটিতে আছে। তো আর বেশি কথা বাড়াবো না ভিউয়ার্স, সিম্পলি ভাবে চলেন আমরা মেন টপিকে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনও যদি ভিউয়ার্স কাইন্ডলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই অবশ্যই করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো সিম্পলি ভাবে চলেন ভিউয়ার্স, আমরা এখন মেন টপিকে ব্যাক করি। সো ভিউয়ার্স, ম্যান টপিকে আসার পরেই ফার্স্ট অফ অল আপনাদের যে অ্যাপ্লিকেশানগুলো লাগবে সেগুলো দেখাই দিচ্ছি। তার আগে আপনাদেরকে একটু দেখাই দেখেন ট্রাফিক কী লেভেলের আছে এখানে, চ্যাট করে শেষ করতে পারবেন না ইতালির ট্রাফিক। আর সময় দিয়ে কাজ করলে ওই তো বললাম দিনে 50টা কনভার্সেশন আপনারা নিয়ে আসতে পারবেন, কারণ ইতালি কিন্তু দেখা যায় অ্যাভেলেবল সকলে কাজ করে না, সবাই ওই ইউএসএ ইউকে লন্ডন এগুলো নিয়েই ব্যস্ত। আর আপনারা দেখেন এই যে ইতালির ট্রাফিক সোর্স দেখতে পাচ্ছেন 65টা মেসেজ আসছে, 65টা মেসেজ এখানে আপনাদেরকে একটু যদি দেখাই দেখেন সব কিন্তু এগুলো অ্যাক্টিভ পাবে। এই যে দেখেন 4 মিনিট আগে, 5 মিনিট আগে, 5 মিনিট, 7 মিনিট, 13 মিনিট, দেখেন আপনাদেরকে আমি ভিডিওটা মেক করে লাইভে দেখাবো বিদায়, কিন্তু দেখেন সব পিনিংয়ে রাখছি, এখন ফ্রি টাইমে কাজ করব। সরাসরি অফার লিঙ্ক প্রমোট করে এই অ্যাপসটাতে আপনারা কাজ করতে পারবেন, সরাসরি অফার লিঙ্ক প্রমোট করে, শুধু যদি আপনারা সময় দিয়ে ইচ্ছাশক্তি দিয়ে এখানে কাজ করেন তাহলেই হচ্ছে। দেখেন এই যে আর কনভার্সেশন রেট কত করে দেয়, আগের ভিডিওটা আমি যেটা দেখালাম সেটা আপনারা দেখে আসবেন। দেখেন সব এই যে 20 মিনিট আগে দেখেন সব এগুলো ইতালির ট্রাফিক, দেখেন সব ইতালির ট্রাফিক, শুধু সময় দিয়ে আপনাদেরকে উড়াধুরা দিয়ে কাজ করতে হবে। এখানে আপনারা কিন্তু সরাসরি অফার লিঙ্ক প্রমোট করে কাজ করতে পারবেন, সেগুলো প্রুভ আপনাদেরকে দেখাবো। তার আগে একটু ট্রাফিক কোয়ালিটিগুলো দেখায় দেখেন কীরকম ম্যাচ করে, এবং এখানে ভিউয়ার্স কিছু টেকনিক আপনারা ইউজ করতে পারবেন। দেখেন কীভাবে আপনারা কী টেকনিক ইউজ করবেন, ধরেন আমি এখানে কেটে দিচ্ছি এখান থেকে আমরা। আরেকটা বিষয়, লোকেশান চেঞ্জারটা আপনারা যদি সঠিকভাবে না ধরতে পারেন তাহলে কিন্তু ভাই ইতালির ট্রাফিক পাবেন না, অল ওয়ার্ল্ডের সব কান্ট্রির ট্রাফিক এসে এখানে কিন্তু জরাবলটা লেগে যাবে। সো আমি ফুল প্রসেস দেখাবো, আগে আপনাদেরকে একটু রিভিউগুলো দেখাই, প্রুফগুলোন দেখাই, দেন ফুল প্রসেস দেখায় দেওয়া হবে, একটু কষ্ট করে ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো এখানে দেখেন আমি এখন এভাবে দেখাচ্ছি, এই যে রোমা এটা কিন্তু হচ্ছে ইতালির সিটি। তো এই ট্রাফিকটা দেখেন আমার এখানে কত কিলোমিটার দূরে আছে, দেখেন 8 কিলোমিটার দূরে আছে অনলি, তাকে নক দিয়ে বলতে হবে আমি তোমার থেকে 8 কিলোমিটার দূরে আছে, সে কিন্তু আবার আমার এরিয়া দেখতে পাবে, এরকমই 8 কিলোমিটার দূরে আছি তুমি আমার প্রোফাইলে এসে জয়েন করে দাও। এই কারণে কিন্তু আমরা কনভার্সেশন হিউজ পরিমাণে নামাচ্ছি, 50 মিলিয়ন ট্রাফিক আছে ভাই, 50 মিলিয়ন ট্রাফিক। আমার বাংলাদেশের সব মানুষ যদি এখানে মনে করেন 10-15-1 মাস দিন উড়াধুরা লেভেলের কাজ করে, তারপরও অ্যাপ্লিকেশানটা আমার মনে হয় না যে সেই লেভেলের আপডেট নেবে, বিষয়টা বুঝতে পারছেন। এই যে দেখেন উপর থেকে দেখেন ট্রাফিক কী লেভেলের রিপ্লাই করতেছে, কীরকম মেসেজ করতেছে, আমি যদি প্রোফাইলের উপরে একটু ক্লিক দিয়ে দিই দেখেন এখান থেকে আপনারা দেখতে পাবেন, দেখেন 7 মিনিট আগে ট্রাফিকটা অ্যাক্টিভ ছিল। তো আমি লব ব্রেকে ক্লিক করে দিচ্ছি, এভাবে ম্যাচ করতে হয়, এই যে দেখেন ম্যাচ করে গেছে, দেখেন নক দেওয়ার সাথেই ম্যাচ। এখানে দেখেন এই যে আই রোমা সিটি ইতালি, এই যে ইতালি কান্ট্রি, জাস্ট এখান থেকে আমি লব ব্রেক দিয়ে দিলাম, দেখেন ট্রাফিকটা ম্যাচ করে গেছে ভাই। এগুলো কিন্তু সেই লেভেলের ট্রাফিক, এখনই 68টা হয়ে গেল, জাস্ট দেখেন এই যে সব এগুলো ইতালির ট্রাফিক, সব কিছু মাঝে মাঝে চায়না ট্রাফিক আসে, এই যে ইতালি ট্রাফিক, শুধু লব ব্রেক দেন, শুধু লব ব্রেক দেন। তো ভাই এত সুন্দর একটা ট্রাফিক সোর্স আপনাদের মাঝে ফ্রিতে দিচ্ছি, বিনিময়ে আমি চাই ভিডিওতে যেন বেশি পরিমাণে লাইক আসে, বেশি পরিমাণে যেন কমেন্ট আসে, এতটুকুই আপনাদের কাছে চাওয়া ভাই, এর বেশি কিছুই নয়। এই যে দেখেন ইতালির ট্রাফিক, শুধু নক দিলেই ট্রাফিক অ্যাকাউন্ট লাইভ, শুধু নক দিলেই দেখেন এই যে 71টা হয়ে গেল, এখনই 65টিতে দেখেন আপনাদেরকে লাইভ দেখাচ্ছি কত ট্রাফিক লাগবে আপনাদের, কত ট্রাফিক লাগবে, শত ট্রাফিকই এখানে আছে। ট্রাফিক নিয়ে ট্রাফিকের সঙ্গে কথা বলে শেষ করতে পারবে না, সব ইতালির ট্রাফিক। আর আবারও বলতেছি ভাই, সঠিকভাবে আমি যে সিস্টেমগুলো দেখাবো মেনটেন না করতে পারলে ভাই ইতালির ট্রাফিক কিন্তু পাবেন না। সো আপনাদেরকে সঠিকভাবে আমি যেগুলো দেখাবো সেইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন কিন্তু আপনারা ইতালি দেখেন যে বাংলাদেশের ট্রাফিক আছে। আমার হয়তো লোকেশানে একটু প্রবলেম হয়েছে, কেটে দিলাম, বাংলাদেশি ম্যান কেটে দিচ্ছি। তো এবার আমার হয়তো বা লোকেশানে একটু প্রবলেম হয়েছে,
যার কারণে আমার রেজাল্ট ট্রাফিক বেশি আসতেছে। হ্যাঁ, এই যে দেখেন লোকেশন চারটা কিন্তু অটোমেটিকলি ডিসকানেক্ট হয়ে গেছে, যার কারণে প্রবলেম হচ্ছে। সো কোনো প্রবলেম নাই, আমি এখন লাইভে দেখাবো, এই লোকেশন চারটা ধরতে হবে। শুধু এখন আপনাদেরকে এই প্রমাণটা দেখাই, এইটাতে আর হবে না এমনটা কিন্তু নয়। এখনই আমি লোকেশন চারটা ধরে চেঞ্জ করে দিলেই কিন্তু আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, বিষয়টা বুঝতে পারছেন তো? যেহেতু আমার ছেড়ে দিয়েছে, আমি দেখতেছি ওটা বিষয়টা। এখন আপনাকে একটু প্রমাণটা দেখাই লাইভ, মানে অ্যাকাউন্টে দেখেন, সরাসরি অফার লিঙ্ক প্রমোট করে আপনাদেরকে একটু দেখাবো যে সরাসরি অফার লিঙ্ক প্রমোট হয় কি না, এটা আপনাদেরকে একটু দেখাই। তো সেটা হচ্ছে অলরেডি দেখেন আমি এই ট্রাফিকটার কাছে কিন্তু অফার লিঙ্ক প্রমোট করছি। এই যে দেখেন এখানে কিন্তু সরাসরি অফার লিঙ্ক চ্যাট করে প্রমোট করা হয়েছে। দেন এখান থেকে দেখেন ট্রাফিক জাস্ট এর উপর একটা ক্লিক, দেখেন এই যে লিঙ্ক কিন্তু আপনার ব্রাউজারে চলে যাচ্ছে, চ্যান অ্যাপ থেকে যেভাবে ওপেন হয় সেখানে কিন্তু চলে যাচ্ছে। আপনাদের বোঝার সুবিধাতে দেখেন আমি আরেকটা নিউ ট্রাফিককে মেসেজ করে দেখাচ্ছি, এখান থেকে কেটে দিলাম। দেন এই যে এই ট্রাফিকটাকে দিব, দেখেন এই যে ট্রাফিকটাকে দিব, এখানে চলে যাচ্ছি, এখান থেকে আমরা দেখেন লিঙ্কটা পাঠাই দিব আর কি। হেই কাম মাই পার্সোনাল প্রোফাইল, এখানে দিয়ে পাঠাই দিলাম। দেখেন এই যে আমার কিন্তু অফার লিঙ্ক চলে যাচ্ছে, ট্রাফিক শুধু জাস্ট একটা ক্লিক, দেখেন অফার লিঙ্ক ওপেন হয়ে যাচ্ছে। আসলে কি বিষয়টা বুঝতে পারছেন তো? আমি যেহেতু ল্যান্ডিং পেজগুলো নেগেটিভ, ওগুলো ওপেন করে দেখাচ্ছি না ভাই, এখানে সরাসরি অফার লিঙ্ক প্রমোট করবেন না। ট্রাফিকে যদি কাজ করেন ভাই, আমরা এখনও ট্রাফিকে কনভার্সেশন বা লিড দিচ্ছি না। এই যে দেখেন ট্রাফিক নাম ধরে ডাকতেছে, দেখছেন ট্রাফিক কোয়ালিটিগুলো তো, আমরা কিন্তু ট্রাফিকে দিচ্ছি না। এই ক্ষেত্রে কপি পেস্ট করে কতটুকু কাজ হবে বা কোনো প্রবলেম হবে কিনা আমি মানে শিওরভাবে বলতে পারতেছি না ভাই। তবে আদার্স যে নেটওয়ার্কগুলো আছে, আইমিউটিএস থেকে শুরু করে চ্যাট ট্রাফিক নেই, সেগুলোতে আপনার উড়াদুর লেভেলে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আসলে কি বিষয়টা বুঝতে পারছেন? জাস্ট এতটুকুই এখানে কাজ। তো এখন বর্তমানে বাংলাদেশের ট্রাফিক আসছে, সব কিছু আমি আবার ঠিকঠাক করে আবার ফার্স্ট থেকে আপনাদেরকে দেখা দিচ্ছি। তো এখন ভিউয়ার্স, এখানে কাজ করার জন্য আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলো লাগবে, গোভিপিএন, দেন আপনাদের এই অ্যাপ্লিকেশনটা লাগবে, দেন আপনাদের লোকেশান চেঞ্জার, টোটালি এই তিনটা অ্যাপ্লিকেশান লাগবে। তো আমি এখন চলেন প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখেন কীভাবে আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা নামাই নেবেন। তো প্লে স্টোরে আসার পরে ভিউয়ার্স আপনারা সার্চ করবেন, দেখেন TAN TAN, এটা লিখে সার্চ করার পরে একটু নিচে চলে আসবেন। এই যে এই অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, আজকে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি। একটু যদি নিচে চলে যাই, এই মাথায় দেখেন 50 মিলিয়ন প্লাস অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়েছে। তার মানে নিজের একবার কম্পেয়ার করে দেখবেন যে কী লেভেলের অডিয়েন্স বা ভিজিটর আছে এই অ্যাপ্লিকেশনটিতে। আর তার লাইভ প্রুফ কিন্তু আপনাদেরকে দেখাই দিয়েছি, দেখেন কয় মিনিটের মধ্যে 72+ যদি ট্রাফিক আসে ভাই, কয় ট্রাফিকের সঙ্গে চ্যাট করবেন আপনি, কয় ট্রাফিকের সঙ্গে সময় দেবেন বলেন তো? সময় দিয়ে শুধু কাজ করতে হবে। দেন এখানে এখন আপনারা আবার সার্চ করবেন গোভিপিএন লিখে, তো গোভিপিএন লিখে সার্চ করলে আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন, এই ভিপিএনটা ইনস্টল করে নেবেন। দেন আপনাদের লাগতেছে লোকেশান চেঞ্জার, আপনারা লোকেশান চেঞ্জার লিখে প্লে স্টোরে সার্চ করবেন। এই যে এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়ে নেবেন। টোটালি এই তিনটা অ্যাপ্লিকেশান হলেই হচ্ছে। এখন চলেন ভিউয়ার্স ফার্স্ট থেকে আপনাদেরকে দেখাই দেই। তো আমি ফার্স্টে বল ভিপিএনটা রান করতেছি, তো অ্যাড আসবে হয়তো বা। এই যে দেখেন আমার কিন্তু এখানে আপনাদেরকে একটা যদি দেখাই ভিউয়ার্স, সেইটা হচ্ছে এখানে দেখেন আমার এই যে ইতালি সিটিতে কিন্তু ভিপিএনটা কানেক্ট করা আছে ভাই, ইতালি সিটি। এই ভিপিএনের ভিতরে চলে গেলেই আপনারা ইতালি সিটি পেয়ে যাবেন, এভাবে ভিপিএনটা কানেক্ট করে নেবেন। তো একটা অ্যাড আসছে, আমি আর একটা দেখতেছি না, এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি। তো ব্যাক করে যাওয়ার পরে আমরা এখন এই যে লোকেশান চেঞ্জারটা চলে যাবে, এটা যেন ডিসকানেক্ট না হয় লক্ষ্য রাখবেন, আমরা লোকেশান চেঞ্জারটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো আমি দেখি ফোনের লোকেশানটা রান আছে কিনা, এই যেটা অনেকের কিন্তু অফ থাকে, এটা আপনারা অন করে দিবেন, ফোনের লোকেশানটা যেন অন থাকে। দেন এখান থেকে আমরা শো ম্যাপে ক্লিক করে দিলাম, তো আমাদের ইতালিতে ধরাই আছে, আমরা আবারও সার্চে ক্লিক করে দিই, সার্চে ক্লিক করে দিয়ে সঠিক জায়গাতে ধরে নেওয়ার পর আমরা এখন স্টার্টে ক্লিক করে দিব। তো আসছে একটা দেখে নিতে হবে, সো ভিউয়ার্স আমি অ্যাডটা স্কিপ করে দিলাম। তো দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু সুন্দরভাবে আমাদের ফোনটা এখন বর্তমানে ইতালিতে কাজ করার জন্য কমপ্লিট। এখন চলেন আমরা সিম্পলিভাবে চলে যাবো অ্যাপ্লিকেশন দিতে, অ্যাপ্লিকেশন ডাটা আমি এখন সুন্দরভাবে ক্লিয়ার করে নিব। দেখেন এখানে ক্লিক করে দিলাম, তো দেওয়ার পরে ভিউয়ার্স দেন এখান থেকে স্টোরেজ, দেন এখান থেকে ক্লিয়ার ডাটা, দেন এখান থেকে ক্লিয়ার ডাটা, আমাদের ভিপিএনটা সুন্দরভাবে আমরা ক্লিয়ার ডাটা করে নিলাম। একটু ওয়েট করি, তো ক্লিয়ার ডাটা করার পরে এখন আমরা ভিউয়ার্স এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি। তো যাওয়ার পরে এখান থেকে এখন দেখেন এটা কিন্তু নাম্বার ভেরিফাইড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ভালোভাবে দেখেন। আমরা এখন অ্যাপ্লিকেশনটা রান করব, সো অ্যাপ্লিকেশনটা রান করার পর একটু ওয়েট করি আমরা। দেখেন আপনাদের সামনে এই দুইটা অপশন আসবে, অনলি আপনাদের সামনে ভিউয়ার্স এই দুইটা অপশন আসবে, একটা হচ্ছে কন্টিনিউ উইথ ফোন নাম্বার, আরেকটা আসবে কন্টিনিউ উইথ ফেসবুক। তো ফেসবুক দিয়ে বিভিন্ন প্রবলেম হয়ে থাকে, আপনারা ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করবেন। এখন বিষয়টা হচ্ছে ভাইয়া যে ফোন নাম্বার কই পাবো, কই থেকে বাই করবো ভাই, আহামরি পাগল হওয়ার কিছুই নাই, বাংলাদেশি নাম্বার দিয়ে ভেরিফাইড করলেই হচ্ছে, যে কোনো নাম্বার বাংলাদেশি ডিজিটের যে কোনো নাম্বার দিয়ে ভেরিফাইড করবেন ভাই। এখানে অ্যাকাউন্ট নষ্ট হওয়ার কোনো প্রবলেম নেই, আমরা যে দু তিন দিন থেকে বা 5-7 দিন থেকে কাজ করতেছি, এখানে অ্যাকাউন্ট নষ্ট হওয়ার কোনো ঝামেলা নেই। সো বি কেয়ার, নো টেনশনে থাকেন, বাংলাদেশি নাম্বার দিয়ে এখানে ভেরিফাইড করতে পারবেন। সো চলেন আমরা এখন কী করবো তাহলে, কন্টিনিউ উইথ ফোন নাম্বার এই অপশনটিতে ক্লিক করে দেবো। দেখেন ম্যাস মিড,
এখানে কত ট্রাফিক আসতেছে যাচ্ছে আপনার এখানে লাইভ দেখে নেন। দেন এখান থেকে আমরা এখন কন্টিনিউ উইথ এখানে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে এবার ফোন নাম্বার, এখন ফোন নাম্বার জায়গায় আপনার একটা ফোন নাম্বার দিয়ে দেন। আমি এখন এখানে সিম্পলিভাবে একটা ফোন নাম্বার দিয়ে দিব। তো চলেন এখানে আমি এখন একটা ফোন নাম্বার দিয়ে দিই, তো আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিলাম। জিরো ব্যতীত নাম্বার দিয়ে দিবেন, যেহেতু কন্টিনিউ অবস্থায় জিরো ছাড়া সব আছে এখানে, তো জিরো ব্যতীত আপনারা নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে ভেটস একটু ওয়েট করে দেখেন, আমার এই নাম্বারটা আরেকটা ডিভাইসে আছে, তো আমি এখন সেই নাম্বারটি থেকে কোড নিব। একটু ওয়েট করি, ওই নাম্বারে কিন্তু ফোন আসবে, তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন এটা কিন্তু আপনার অনেকেই আছেন ভাই মিলাইতে পারবেন না, এখানে বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আমি ট্রাই করি সব কিছুই দিয়ে দেওয়ার, আপনারা ভাই নিতে পারেন না স্কিপ, যেই ভিডিওটা দেখে আপনাদের ইনকাম হবে। আপনারা ভাই ওই যে বাঙালিদের ফ্রিতে কোনো কিছু দিলে সেটার মূল্যায়ন পাওয়া যায় না ভাই, এটা মাথায় রাখবেন। কারণ আমি ফ্রিতে দিচ্ছি বিনিময়ে, কষ্ট করে এমবি যাচ্ছে, যাক 2 টাকা আর্নিং করবেন, কষ্ট করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি স্কিপ করে করে দেখেন ভাই এই যে এরকম প্রবলেমগুলো ফেস করবেন। তো দেখেন ক্যাপচার কিন্তু আমার মনে হয় না এর আগে এই ধরনের ক্যাপচার আপনি কোথাও দেখছেন, আর যারা সিপিএ বড় লেভেলে কাজ করেন তারা তো অবশ্যই দেখে থাকবেন। তো এরকম ইন্টারফেস দিছে, দেখেন এখানে কি হবে, এই যে উপরে তিনটা ফটো আছে দেখেন, এই যে সাদা কালো তিনটা ফটো আছে, ফার্স্টে কোন ফটোটা আছে সেই ফটোতে আপনাদের উপরে ক্লিক দিতে হবে। এই ফটোটা ফার্স্টে আছে, ক্লিক দিয়ে দিলাম। দেন সেকেন্ডে কোন ফটোটা আছে, এখানে সেকেন্ডে যে ফটোটা আছে তার উপরে ক্লিক দিয়ে দিলাম। দেন থার্ডে কোন ফটোটা আছে, দেখেন এই যে মাথার মগজে বা ব্রেনের ফটোটা আছে, ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দিয়ে দেওয়ার পরে দেন ওকেতে ক্লিক করে দিলাম। দেখেন আমার সাকসেসফুলভাবে কিন্তু নিয়ে নিচ্ছে। এইটা যদি আপনারা না দিতে পারেন ভাই অ্যাকাউন্ট ক্রিয়েটই করতে পারবেন না। তো দেখেন দেওয়ার পরে আমাদের এখন ফোনে ফোন আসবে, একটু ওয়েট করি আমরা। তো দেখেন এই যে আমাদের ফোনে কিন্তু ফোন চলে আসছে। তো আমি ফোনে যেই নাম্বার থেকে বা যেই 4টা ডিজিট থেকে ফোন আসবে ওই 4টা ডিজিট বসায় দিলেও হবে, আপনারা ফোন রিসিভ করে নিলেও নিতে পারেন। তো আমার 7833 থেকে ফোন আসছে, আমি রিসিভ না করেই বসায় দিলাম। দেন কন্টিনিউ ক্লিক করে দিলাম। নিকনেমের জায়গায় ভাই ইউনিকত্ব নাম প্রোভাইড করবেন সবাই, চার্লি। আর মানে চেষ্টা করবেন ইতালিতে যে টাইপের নাম হয় একটু ব্রাউজারে সার্চ করে সেই টাইপের নাম দিবেন আপনারা। তো চার্লে লাভ দিয়ে দিলাম আমি। দেন এখান থেকে ডেট অফ বার্থটা, তো ডেট অফ বার্থটার এখানে এখন আপনারা অ্যাডাল্ট একটা ডেট অফ বার্থটা দিয়ে দেন, আমি 2002 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিলাম। দেন এখান থেকে জেন্ডার ওমেন, দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। দেন এখানে পাসওয়ার্ড একটা সেট করে নেবেন, আপনাদের মনের মতো কিছু ডিজিট অ্যাড করে দিবেন। তো কিছু ডিজিট বলতে ভিয়ার্স এই যে 7-8-6 ডিজিটের একটা ডিজিট বসাই দিবেন। তো আমি আবার একটু ফাস্ট থেকে দেই, 2-2-3-3-4-4-5-5 দিয়ে দিলাম। দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট খুবই সিম্পল, খুবই ইজি। এখানে এখন একটা বিষয় ফলো রাখবেন অবশ্যই অবশ্যই, ফটো দেখেন তারা সুন্দরভাবে বলে দিয়েছে এই ধরনের ফটো নট অ্যালাও, এই ধরনের এই সিনারি টাইপের ফটো ভাই তাদের কাছে নট অ্যালাও। অবশ্যই এরকম ফেস টাইপের ফটো তাদের এখানে আপলোড করতে হবে, অন্যথায় কিন্তু অ্যাকাউন্ট টিকবে না বা অ্যাকাউন্ট নষ্ট করে দিবে। সো এই টাইপের ফেস কোয়ালিটির ইমেজ এখন অ্যাড এ ফটোতে ক্লিক করে দেন। দেন গ্যালারিতে নিয়ে চলে যাবে, দেন অ্যালাও ক্লিক করে দেন। তো গ্যালারিতে আমরা এখন ফটো আপলোড করে নিই। সো বিয়ার্স এখন এখান থেকে আমরা এই যে স্টার্ট এখানে ক্লিক করে দিব, দেখেন ফটোটা আপলোড করে দিয়ে দিয়েছি। আর এই টাইপের ফটো ভাই একটা করে দিতে পারলেই না, আবার এই টাইপের ফটো হাই রেজলিউশন সম্পূর্ণ ফটো কই পাবেন ভাই? ফেসবুক পেজে গিয়ে জাস্ট একটু কষ্ট করে সার্চ দিবেন, এই ধরনের ফটো আপনারা পেয়ে যাবেন। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে বিয়ার্স এই যে স্টার্ট সুইপিং এখানে ক্লিক করে দেন। দেন এখান থেকে অ্যালাও ক্লিক করে দেন। দেওয়ার পর দেন এখান থেকে হোয়াইলিং ইউজ দ্য অ্যাপে ক্লিক করে দেন। দেওয়ার পরে ফার্স্টেবলে আপনাদের কাজ হবে বিয়ার্স এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দেন, এই যে মি অপশনটির উপরে ক্লিক করে দেন। দেন এখান থেকে আপনারা চলে যাবেন একদম এই সেটিং নামক এই অপশনটির উপরে। দেওয়ার পরে এখন দেখেন এই যে আমার কিন্তু এখানে কিন্তু ভাই রোমা, এটা কিন্তু ইতালির একটা সিটি অটোমেটিকলি নিয়ে নিয়েছে। তারপরে যদি না নেই এখানে ক্লিক করে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। এই যে দেখেন এখান থেকে লোকেশন চেঞ্জ করে দেবেন। তো সঠিকভাবে কিন্তু অবশ্যই মাস্ট লোকেশন চেঞ্জটা ধরে রাখতে হবে। কিছুক্ষণ আগে আপনাদেরকে যখন দেখাচ্ছিলাম দেখছেন বাংলাদেশ অটোমেটিকলি ছেড়ে দিয়েছিল হয়তো বা লোকেশন চেঞ্জার, বাংলাদেশ ট্রাফিক আসা শুরু করছে। সো এখানে যে ট্রাফিকগুলো ইতালি থেকে আসতেছে সব কিন্তু লোকেশন চেঞ্জারটার কেলমা, এবং ভিপিএন তো মাস থাকতেই হবে। এটা আপনারা একটু ফলো রাখবেন, এখানে ফলো রাখবেন যে কোন সিটিতে নিচে দেখতে পাবেন আপনি। দেন এখান থেকে সব কিছু আমার মোটামুটি ঠিকঠাক, এখানে অ্যাভেলেবল আর কিছুই নাই। একটু নিচের দিকে চলে যাই, নিচের দিকে যাওয়ার পরে দেখেন এখানেও কিন্তু অ্যাভেলেবল আমাদের কোনো কাজই নেই, জাস্ট এতটুকু কাজই। এখন একটা বিষয় হচ্ছে বেটস এটা একটু ব্যাক করে দিই। দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে চলে যাই, জাস্ট একটু ওয়েট বেটস। তো সরি বিয়ার্স এখানে দেখেন ম্যানুয়ালি যেই মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় এটা হচ্ছে একটু নিচের দিকে চলে যান, পার্সোনাল ইনফরমেশান এখানে ক্লিক করে দেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে বিয়ার্স সব ঠিকঠাক থাকবে, জাস্ট এই যে ইমোজি নামক যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করে দেন।
এখানে দেখেন আমি যে ইমোজিগুলো দিচ্ছি, কাইন্ডলি এই ইমোজিগুলোই দিবেন। এই যে নেল পালিশ দিচ্ছে এটা দিয়ে দিবেন। একটু নিচের দিকে চলে যাই, একটু নিচের দিকে যাওয়ার পরে ভিউয়ার্স সুইমিং কিন্তু সবাই লাইক করে, এটা দিয়ে দিবেন। দেন এই যেটা দিয়ে দিবেন দেখেন ইয়োগা, দেন একটু নিচের দিকে চলে যাই, এই যে লাভের এটা দিয়ে দিবেন, দেন এটা দিয়ে দিবেন। দেন এখান থেকে ভিউয়ার্স ফলমূলের মধ্যে আমি অ্যাপল দিয়ে দিলাম, আপনারা চাইলে গাজর টাজর এগুলো দিয়ে নেবেন, জাস্ট এতটুকুই। দেন সেভের উপরে ক্লিক করে দেন, এই যে সেভ অপশনটা দিয়ে দিলাম, আমার ইমোজিগুলো কিন্তু সুন্দরভাবে নিয়ে নিয়েছে। অথবা চাইলে আপনারা এখান থেকে আরও একটু উপরের দিকে যাওয়ার পরে নেল পলিশটা দিয়েও এইভাবে সুন্দরভাবে সেভ দিয়ে দেন। এই যে দিয়ে দিছি, দেন এখান থেকে ব্যাক করে দিলাম, জাস্ট এতটুকুই। দেন এখান থেকে ব্যাক করে চলে গেলাম, এখন আমরা চ্যাটে চলে যাই। দেখেন আমাদের কিন্তু একটা ট্রাফিকও আসে নাই, আমরা এখন এই অপশনটিতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে এই যে দেখেন ডান দিকে দিলে লাইক চলে যাবে, বাম দিকে দিলে কেটে যাবে, তো এভাবে দিতে হবে। এই যে দেখেন এখন আমরা কাজ শুরু করে দিব। এই যে ল ব্রেক দেন, ল ব্রেক দেন, ল ব্রেক, ল ব্রেক, ল ব্রেক, দু একদিনের মধ্যে দেখবেন এখানে অ্যাড আসা শুরু করবে আমার বিশ্বাস, কারণ এখানে এত পরিমাণে ভিজিটর, সরি ভিউয়ার্স, আমার এই এটাতে করার কারণে কিন্তু পেড সিস্টেমটা আসলো। এই যে ল ব্রেক, ল ব্রেক দেন, দেখেন ল ব্রেক কেটে দিচ্ছি, ল ব্রেক কিছুক্ষণের মধ্যেই এখন 100% শিওর লাইভ হয়ে যাবে, জাস্ট কিছুক্ষণের মধ্যেই। তো এরকম আসলে একটু এই চ্যাটে আসবেন, প্রোফাইলে আসবেন, চ্যাটে আসবেন, আবার অপশনটিতে ক্লিক করে দিবেন, তারপরে দেখেন আবার ট্রাফিক চলে আসবে। এরকম আসার মানে এমনটা নয় যে ট্রাফিক শেষ হয়ে গেছে, এখানে হিউজ এরকম আসবে দেখেন। দেন এখান থেকে রিলোডে ক্লিক দিয়ে দিবেন, এই যে ট্রাফিক আবার চলে আসছে। শুধু সময় দিয়ে কাজ করবেন, আর ভিপিএন সঠিকভাবে না ধরতে পারলে ভাই আপনাকে আবারও বলতেছি ট্রাফিক কিন্তু অন্য কান্ট্রির চলে আসবে, সো ভিপিএনটা সঠিকভাবে ধরবেন সবাই। এই যে ল ব্রেক দেন, কিছুক্ষণ জাস্ট একটু সময় দিয়ে কাজ করেন, অ্যাকাউন্ট লাইভ হয়ে যাবে জাস্ট কিছুক্ষণ, তখন ট্রাফিক নিয়ে আর শেষ করতে পারবেন না। একটু অ্যাড করি আবারও আমরা, তো এরকম আসলে আবারও রিলোডের উপরে ক্লিক করে দেন। তো আবারও একটু অ্যাড করি, দেন আবারও এখানে চলে আসলাম। তো আসার পর একটু অ্যাড করি, দেন আবার রিলোডের উপরে ক্লিক। আমাদের লোকেশন সেন্টারটা সঠিকভাবে ধরা আছে কিনা আমরা একটু চেক দিয়ে দেখি। হ্যাঁ, আমাদের লোকেশন সেন্টার ইতালি, আর ভিপিএনটা সুন্দরভাবে কাজ করতেছে। এই যে আবার ট্রাফিক চলে আসছে, দেন এই যে শুধু আপনারা সময় দিয়ে কাজ করেন। তো আদার্স কান্ট্রি ট্রাফিকও মাঝে মাঝে আসবে, প্রবলেম নাই, কিন্তু ইতালি ধরছি মানে ইতালির ট্রাফিকই বেশি থাকবে এখানে। তো শেষ হয়ে গেছে, আবারও আসবে, নো প্রবলেম। তো ভিউয়ার্স এখন যদি এখানে আমি লাইভ আসা পর্যন্ত সময় নিই, তাহলে দেখা যাবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই আমি ল ব্রেক দিচ্ছি, 10 মিনিটের মতন সময় দেবেন, সর্বোচ্চ 10 মিনিটের মতন সময় দেবেন। আমি যে অ্যাকাউন্টটা দেখালাম একদম ওই রকমভাবেই আপনাদের অ্যাকাউন্ট লাইভ হয়ে যাবে, শুধুমাত্র 10 মিনিট সময় দেবেন এবং ট্রাফিক নিয়ে এসে সরাসরি আপনারা অফার লিঙ্ক প্রমোট করে কাজ করবেন এখানে। তো সার্চ করে ট্রাফিক আবার আসবে, সব কিছু সুন্দরভাবে ধরা আছে, কোনো প্রবলেম নাই। দেন আবার রিলোড, দেখতেছেন এখানে ট্রাফিক শেষ হয়ে গেলে আমি কিন্তু কীভাবে সিস্টেমগুলো নিয়ে আসতেছি, আশা রাখি আপনারা বিষয়গুলো কিন্তু সব লাইভে বুঝতে পারতেছেন। সো আবারও একটু অ্যাড করি আমরা, আবারও রিলোড, এই যে আবার ট্রাফিক চলে আসছে। দেখেন জার্মানির ট্রাফিকও আছে এখানে, ইউনাইটেড কিংডমেরও আছে, এই যে ইউনাইটেড কিংডমের ট্রাফিকও আসতেছে, চায়নার ট্রাফিকও আছে, এই যে ইতালির ট্রাফিক, এই যে এখন ইতালির ট্রাফিক সিরিয়াল বাই চলে আসছে। শুধু এখন ল ব্রেক দিয়ে এরকম সময় দিয়ে কাজ করতে হবে। তো যাই হোক ভিউয়ার্স, আর ভিডিও বেশি লং করতেছি না, জার্মানি ট্রাফিক আপনারা শুধু সময় দিয়ে কাজ করবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, তো ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকলে এবং ভিউয়ার্স নেক্সট এই টাইপের আরও ধামাকাদার ট্রাফিক সোর্সের ভিডিও চাচ্ছেন নাকি, অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি এই ধরনের ভিডিও দেবো। কিন্তু ভাই ভিডিওতে একটু লাইক কমেন্ট বেশি করবেন, তাহলে আমরা ইন্সপায়ার্ড হবো, আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে চলে আসবো। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা মা আইডিটেক এবং আমাদের আরও আদার্স যে চ্যানেলগুলো আছে সকলের সঙ্গে থাকবেন। শুভকামনা রইল।